আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বড় লরির মাধ্যমে মেট্রোরেলের বড় বড় স্ট্যান্ডগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তরিত করা হয়। বেসিক্যালি এগুলো উত্তরের দিয়াবাড়িতে প্রোডাকশন করার পরপরই সময় মতো প্রয়োজন মতো এগুলা বিভিন্ন জায়গায় বসানোর জন্য এই বড় বড় লরির মাধ্যমে স্থানান্তরিত করা হয় খুবই সাবধানতার মাধ্যমে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে খুব ধীর গতিতে ওই গাড়িগুলো লরিগুলো চলাচলের মাধ্যমে এগুলো স্থানান্তরিত করা হচ্ছে। 20.1 কিলোমিটার লম্বা আমাদের স্বপ্ন মেট্রো রেলটি, তো বন্ধুরা দেখাই যাক কীভাবে তারা এই কাজটি করছে।